আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের জন্য হাজির হয়ে গেছি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ছিটরুটি পিঠা। তার জন্য আমার লাগবে চাউল। চাউলটা আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। এখন চাউলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডার করব। বন্ধুরা, আমার চালটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এখানে লবণ অ্যাড করব। লবণ দিয়ে দিলাম, এখন এটাকে আমি মেখে নিব। ব্যাটারটা অনেক গাঢ়, তার জন্য গরম পানি অ্যাড করলাম। ব্যাটারটা বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না। আমি দেখাচ্ছি কিরকম হবে, দেখুন কিরকম পাতলা হবে আমার ব্যাটারটা। রেডি করা হয়ে গেল। লবণটাও ঠিক আছে, এখন আমি পিঠাটা বানাতে চলে যাব। বন্ধুরা, আমরা চুলার পারে চলে আসলাম। এখন একটা টিস্যু দিয়ে এটাকে আমি তেল দিয়ে মুছে নিব। মুছে নেওয়া হয়ে গেল, এখন আমি পিঠাটা বানাবো। একদম সহজ পিঠাটা বানানো, একটু চেষ্টা করলেই পারবেন। দেখুন আমি কিভাবে বানাই। এই পিঠাটা মাংস দিয়ে, যে কোনো মাংস দিয়েই খেতে খুব টেস্টি। এভাবে করে ছিটিয়ে ছিটিয়ে দিলেই পিঠাটা হয়ে যায়। এখন আমি ঢেকে দিব। এটাকে এভাবে করে বারবার ঢেকে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।